হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ক্লাস টুয়ের জানুয়ারি মাসে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত বিষয়টাই সলভ করে দেখাবো, স্বাস্থ্য ও শারীরশিক্ষা সহ। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে আছে, নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখো। এই অংশটা তোমরা পড়ে নেবে, আমি প্রশ্নের উত্তরগুলো কি হবে সেটা বলে দিচ্ছি। একের কয়ের দাগে আছে, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? উত্তরটা হবে, বংশু ছাতা মাথায় সংসারবাবুর বাসায় যাবে। এরপরের প্রশ্ন, মহারাজ কেন আসবেন? উত্তরটা হবে, মহারাজ কংসবধের অভিনয় দেখতে আসবেন। এরপর দুই নম্বরে আছে, সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরগুলিকে গোল করো। ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ, কে, ডব্লিউ আর বি এ তোমরা গোল করে দেবে। এরপর তিন নম্বরে আছে, ঘর পূরণ করো। দেখো এখানে একটা হবে বঞ্চনা আর আরেকটা শব্দ হবে চঞ্চল, তাহলে মাঝখানে তোমরা ইয়ে চয়ে বসিয়ে দেবে। চার নম্বরে আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামের মিল স্থাপন করো। প্রথমে দেখো আমরা ছবিতে চারটে গাছ দেখতে পাচ্ছি, তাই এটার সাথে হবে ফোর ট্রিজ। তারপরের ছবিতে দেখো তোমরা ছটা গাড়ি দেখতে পাচ্ছ, তাই এর সাথে হবে সিক্স কার্স। এরপর পাঁচ নম্বরে আছে, দাগ দিয়ে শব্দ খুঁজে বার করে লেখো। প্রথম শব্দটা হবে আপ্লুত এবং দ্বিতীয় ঘরে তোমরা লিখবে সপ্তাহ। ছয় নম্বরে আছে, গুণে লেখো। ছবিতে তোমরা চারটি হাঁস দেখতে পাচ্ছ, তাই এখানে লিখবে চার। এখানে একটি গ্রামের ছবি দেখানো হয়েছে, ছবিটা তোমরা সুন্দর করে রং করবে, রাস্তাটায় বাদামি রং দেবে আর গাছগুলোতে সবুজ সবুজ রং দেবে। বাক্য দুটো লিখবে, এখানে একটি গ্রামের ছবি দেখানো হয়েছে আর রাস্তার একধারে প্রচুর গাছ আছে। এবার চলে এসো স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে। এখানে দশ নম্বরের প্রশ্ন আছে। এক নম্বরে আছে, শব্দঝুরি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। তোমরা যখন এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা পেয়ে যাবে, তখন নিচে দেখবে শব্দঝুরি দেওয়া আছে, সেই শব্দঝুরিতে কতগুলি শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়েই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কয়ের দাগেরটা হবে, বাবা মার কথা শুনে এগোতেই চাই, শিক্ষক গুরুজনে যেন কাছে পায়। ক্ষয়েরটা হবে, শরীরটাকে ফিট রাখতে করবে যোগাসন। গয়েরটা হবে, সব জাতি ধর্মকে দেব সম্মান, আমরা যে এক জাতি আর এক প্রাণ। ঘয়েরটা হবে, পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলো। এরপরেরটা হবে, শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও, সময় মতো ঘুমোও এবং নিয়ম মতো খাও। চয়ের দাগেরটা হবে, খাবার খেলে খাদ্য কণা দাঁতেই জমে থাকে, পরিষ্কার তাই করতে হবে দাঁতের ফাঁকে ফাঁকে। এরপর ছয়ের দাগেরটা হবে, চোখ মোছারির জন্যে রেখো রুমাল বা তোয়ালে, বই পড়বার সময় আলো থাকবে রাত্রিকালে। এরপর বর্গির জয়টা, রাতে শোবার আগে ভোরে উঠবে যখন সবে, মাজন বা পেস্ট দিয়ে তখন দাঁতে মাজতে হবে। এরপরেরটা, প্রতিদিনই নিয়ম করে চার থেকে পাঁচবার জলের ঝাপটা দিয়ে করো চোখটা পরিষ্কার। এরপর শেষ প্রশ্ন, চোখ ওঠা রোগ হলে কিন্তু চোখটা ঘষতে নেই, ডাক্তারের কাছে যেতে বলবে সকলকেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর পড়াশোনা সংক্রান্ত ভিডিও পেতে এবং মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।